আসসালামু আলাইকুম, আমি ডক্টর মনজুর খোদা, ইন্টারভেনশনাল রিউমাটোলজিস্ট বা বাত ও ব্যথা বিশেষজ্ঞ, পপুলার ডায়াগনস্টিক, শান্তিনগর, ঢাকা। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হলো কটিবাত। তো কটিবাত একটা বড় বিষয়, এটা স্পন্ডাইল আর্থ্রাইটিস বলা হয়। স্পন্ডাইল আর্থ্রাইটিস অনেক রকমের হতে পারে, চার ধরনের হতে পারে। তো আমরা সবগুলো নিয়ে ধারণা দেবো যে কখন একজন রোগী ধারণা করবেন যে তার কটিবাত হতে যাচ্ছে। তো কটিবাতে সাধারণত পুরুষরা বেশি আক্রান্ত হয়ে থাকেন, তবে যে নারীরা হতে পারেন না তা নয়, আমরা সাম্প্রতিককালে নারী রোগীও পাচ্ছি। তো কটিবাতের ধারণা হলো, এটা মূলত রোগীরা ধারণা করতে পারে যদি তাদের সকালে ঘুম থেকে উঠার পরে মাজার ব্যথা থাকে বা ঘাড়ের ব্যথা থাকে, সাধারণত মেরুদণ্ডের যে কোনো জায়গায় পিঠের ব্যথা, যেটি সাধারণত বিশ্রাম নিলে, সাঁতার দিলে, ব্যায়াম করলে, যদি এমন হয় যে বিশ্রাম নিলে বাড়ে কিন্তু সাঁতার দিলে, ব্যায়াম করলে কমে যায়, আবার ধরুন যে অ্যাক্টিভিটি করলে, মুভমেন্ট করলে, সাধারণ জগিং করলে কমে যায়। তো এটা আপনাকে কটিবাতের ধারণা জাগাতে পারে। এছাড়াও কটিবাতে কিন্তু আপনার কোনোই কাঁধ, হাঁটু বা গোড়ালি ব্যথাও হতে পারে এবং চোখেও আক্রমণ হতে পারে, অনেকটা গেঁটে বাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতোই। তবে এখানে যেটা খেয়াল রাখতে হবে, এই কটিবাতের ক্ষেত্রে বিশেষ কিছু বাড়তি অনুষঙ্গ থাকে, যেমন ধরুন যে চর্মরোগ জনিত বাত, আমরা বলি যাদের সোরিয়াসিস আছে, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এটা হতে পারে। আবার ধরুন যে যাদের দীর্ঘমেয়াদে আমাশয় বা ঘন ঘন মলত্যাগ করার প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ বা এক ধরনের বিশেষ আমাশয় আছে, আমরা বলি আমবাত, তো সেটা হতে পারে। আবার ধরুন যে দীর্ঘমেয়াদী কোনো ইনফেকশন, যেমন ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন, গলার ইনফেকশন, আবার ধরুন যে কোনো যৌন রোগ, এক্ষেত্রেও কিন্তু স্পন্ডাইল আর্থ্রাইটিস বা কটিবাত হতে পারে। আবার ধরুন যে সাধারণভাবে অ্যাঙ্কেলোজিং স্পন্ডাইলাইটিস, এটা আক্রমণ হতে পারে, এগুলো সবগুলোই কটিবাত বা স্পন্ডাইল আর্থ্রাইটিস। তো আমরা সাধারণত দেখলাম যে চার রকমের কটিবাত আছে, সেটা হচ্ছে যে চর্মরোগজনিত বাত, আমাশয়জনিত বাত, ইনফেকশন জনিত বাত এবং হচ্ছে অ্যাঙ্কেলোজিং স্পন্ডিলাইটিস। এবং এক্ষেত্রে অনেকে হয়তো খেয়াল করে থাকবে যে অনেকেরই এখন যুবকদের দেখা যায় যে HLA-B27 পরীক্ষাটি করলে পজিটিভ আসে, তো এটাও আমাদের স্পন্ডাইলোবাত বা কটিবাত নির্ধারণ করে। তো এটারও চিকিৎসা ক্ষেত্রে আমরা যেটা বলি যে অতিরিক্ত ওজন বা স্থূলতা যাতে না হয় এবং খাদ্যাভ্যাসের একটা প্রভাব রয়েছে এবং সাঁতার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যায়াম, এগুলো করলে প্রাকৃতিকভাবে স্পন্ডাইল আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে রাখা যায়। এছাড়াও যদি কোনো কারণে স্পন্ডাইল আর্থ্রাইটিসজনিত কারণে যদি কোমরের বিশেষ অংশ যদি জোড়া লেগে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা অত্যাধুনিক প্লেটলেট রিচ প্লাজমা বা PRP চিকিৎসা অথবা স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা স্পন্ডাইল আর্থ্রাইটিসকে আমরা নিরাময় করতে পারি। ধন্যবাদ।